আইপিএল থেকে পাঞ্জাবকে বিদায় করল রাজস্থান। প্লে অফের দৌড়ে টিকে থাকলেও আশা ক্ষীণ সঞ্জুদের। পাঞ্জাবকে হারিয়ে আইপিএলে প্লে অফের লড়াইয়ে টিকে থাকলো রাজস্থান, কিন্তু তাদের আশা খুবই ক্ষীণ। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রার রান তাড়া করতে না পারায় তারা চতুর্থ স্থানে থাকা আরসিবিকে টপকাতে পারলো না, পাঁচে এলো। শেষ ম্যাচে আরসিবিকে হারতে হবে বড় ব্যবধানে, তবেই থাকবে রাজস্থানের আশা। এদিকে দৌড়ে রয়েছে কলকাতাও, এখন দেখার শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেড়ে। শুক্রবার আগে ব্যাট করে 187 তুলেছিল পাঞ্জাব, জবাবে রাজস্থান তোলে 189। পাঞ্জাবের বিরুদ্ধে 188 রান 18.3 ওভারে তুলতে হতো রাজস্থানকে। কলকাতার বিরুদ্ধে ইডেনে রান রেট বাড়ানোর জন্য যেভাবে আগ্রাসী খেলছিল রাজস্থান, এদিনও একই খেলা খেলতে হতো তাদের। কিন্তু শুরুটা খুব একটা ভালো হয়নি, জস বাটলারের খারাপ ছন্দ অব্যাহত। 4টি বল খেলে 0 রান করে সাজঘরে ফিরলেন। শুরুতেই রাজস্থানের উইকেট চলে যাওয়ায় সঞ্জু স্যামসন তিনে নামেননি, পাঠিয়ে দেন দেবদূত পাদিকলকে। রাজস্থানের ইনিংসে দুই তরুণ ক্রিকেটার এগিয়ে নিয়ে যেতে থাকেন। একদিকে পাদিকল আগ্রাসী ক্রিকেট খেললে উল্টো দিকে চালিয়ে খেলছিলেন যশস্বী জয়সওয়াল। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে 73 রানের জুটি তৈরি করে ফেলেন। 5টি 4 ও 3টি 6 সাহায্যে 30 বলে 51 রান করে ফিরে যান পাদিকল। সঞ্জু চারে নেমেও সুবিধা করতে পারেননি, 3 বলে 2 রান করে রাহুল চাহারের বলে ফিরে যান। একদিকে পড়েছিলেন স্রেফ যশস্বী, রাজস্থানের আশা তখন ক্রমশ কমছে। যশস্বীর সঙ্গে সিমরান হেটমায়ের যোগ দেওয়ার পর আশা একটু বাড়ে, দুজনে রান রেট বাড়ানোর লক্ষ্যে চালিয়ে খেলতে থাকেন। যশস্বীর আবার একটি অর্ধশতরান পেলেন, তারপরেই আউট হয়ে গেলেন মারতে গিয়ে। রিয়ান পরাগকে এদিন দলে নিয়েছিল রাজস্থান, যশস্বী আউট হওয়ার পর তাকে নামানো হয়। খেলছিলেন চালিয়েই, কিন্তু অতিরিক্ত আগ্রাসী হতে গিয়ে বিদায় নিলেন। হেটমায়ার লড়লেন অনেকটাই, কিন্তু তাকে আর একটু আগে নামানো হলে হয়তো আরও দ্রুত ম্যাচটা জিততে পারত রাজস্থান। এর আগে টসে জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। পাঞ্জাব কিংসের টপ ও মিডল অর্ডার ব্যর্থ, প্রথম ওভারে দ্বিতীয় বলেই প্রভু সিমরন সিং 2 রান করে আউট। ফ্রেন্ড বোল্ডের বলে তার হাতেই ক্যাচ দেন 2 রানে প্রথম উইকেট পড়ে। 3.4 ওভারে 38 রানে পড়ে দ্বিতীয় উইকেট, অর্থব তাইডে 19 রান করে আউট হন। ষষ্ঠ ওভারে তৃতীয় বলে শিখর ধাওয়ানকে সাজঘরে ফেরত পাঠান অ্যাডাম জাম্পা। পাঞ্জাব অধিনায়ক 12 বলে 17 করেছেন। তাইডের পর লিয়াম লিভিংস্টোন ও জিতে শর্মার উইকেট তুলে নেন নবদীপ সাইনি। লিভিংস্টোন 13 বলে 9 রান করে বোল্ড হন। 6.3 ওভারে 50 রানে পড়ে চতুর্থ উইকেট। এরপর কিছুটা অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন জিতে শর্মা। 13.5 ওভারে 114 রানের মাথায় পাঞ্জাবের পঞ্চম উইকেটটি পড়ে। 3টি করে 4 ও 6 সাহায্যে 28 বলে 44 রান করেছেন জিতেশ। পাঞ্জাবের 50 রান এসেছিল 6.1 ওভারে, 100 রান পূর্ণ হয় 13তম ওভারের শেষ বলে। 18.2 ওভারে 150 রান পার করে পাঞ্জাব। ষষ্ঠ উইকেট জুটি পাঞ্জাবকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয়। 19তম ওভারে যুজবেন্দ্র চহাল 28 রান দেন। শেষ 5 ওভারে কোনো উইকেট না হারিয়ে 70 রান তোলে পাঞ্জাব। শ্যাম কারান 4টি 4 ও 2টি 6 সাহায্যে 31 বলে অপরাজিত 49 রান করেন। 23 বলে 41 রানে অপরাজিত থাকেন শাহরুখ খান 4টি 4 ও 2টি 6 সাহায্যে। নবদীপ সাইনি 4 ওভারে 40 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। ফ্রেন্ড বোল্ড 4 ওভারে 35 রান খরচ করে 1টি উইকেট পেয়েছেন। অ্যাডাম জাম্পা 4 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট পান। সন্দীপ শর্মা 4 ওভারে 46 ও যুজবেন্দ্র চহাল 4 ওভারে 40 রান দিয়ে কোনো উইকেট পাননি।